নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত। যেহেতু আমরা প্রবাসী, প্রবাসে সব জিনিস যেগুলো বাঙালিদের দেশে যে সব নিয়ম নিষ্ঠাভাবে পূজা হতো সেগুলো তো আমরা করতে পারি না, তবে যতটুকু পারি কিভাবে আমরা এই পুজো করি সেটাই আমি দেখাবো। তবে আমার ঘরে এই পুজো হচ্ছে না, আমাদের পাশে বৌদিদের ঘরে এই কালী পুজো হয়। খুব নিয়ম নিষ্ঠাভাবে পুজো করা হয়। এখানে দেখো পুজোর বাসন সব ধুয়ে আলাদা করে রাখা হয়েছে। আমাদের মতোই বৌদিরাও উপর ঘরে থাকে, দ্বিতীয় দোতলাতে থাকে এবং জায়গা খুবই ছোট। এইভাবে সব বাসনগুলোকে ধুয়ে আমিষ বাসনগুলোকে ব্যবহার করা হবে না পাকশালায়, শুধু নিরামিষ বাসন ব্যবহার করা হবে। এবং ঠাকুরমশাইয়ের হাতে, ব্রাহ্মণের হাতেই মায়ের ভোগ তৈরি করা হয়। যেহেতু বৌদিরা ব্রাহ্মণ না, তাই আলাদা করে যারা ব্রাহ্মণ তাদের হাতে ভোগটা তৈরি করা হবে। এখানে দেখো মায়ের যে চৌকি, চৌকি সাজানো হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে, মাকে এখানেই বসানো হবে। তবে এখনও মায়ের আসন সাজানো হয়নি, মা অবশ্য এসে গেছে, মাকে আলাদা ঘরে রাখা হয়েছে। এখানে পাকশালায় যেসব রান্নাবাসটি হবে সেসব বাসনপত্র রাখা আছে, মা এসে গেছে, মাকে এখনও সাজানো হয়নি। মাকে নাকে নথ, পায়ে ঝুমুর দিয়ে সব কিছু দিয়ে বৌদিরা সাজিয়ে দেবে। আসন প্রায় তৈরি হয়ে গেছে, এবার এই চৌকিটা শুকিয়ে গেলে মাকে বরণ করা হবে। এখানে দেখো মাকে বসিয়ে দেওয়া হয়েছে, মাকে বসিয়ে দিয়ে সোহাগ করা হচ্ছে, আদর করা হচ্ছে, বরণ করা হচ্ছে। ঠিক যেমন মেয়ে বাপের বাড়ি আসে ঠিক সেইভাবেই মা যেমন মেয়েকে আদর করে, ঠিক সেইভাবেই মেয়েকে আদর করা হচ্ছে। দেখো এখানে যেন মায়ের কেউ নজর না লাগে, মাকে বরণ করা হচ্ছে, মাকে সোহাগ করে শ্রী দিয়ে মাকে বরণ করছে। আমরা বাঙালি, বাঙালি যেমন বারো মাসে তেরো পার্বণ, ঠিক তেমনই প্রত্যেক বাঙালি পরিবারে আলাদা আলাদা নিয়ম আচার অনুষ্ঠান থাকে। দেখো মাকে পান দিয়ে সুন্দর করে বরণ করে মাকে সাজানো হয়েছে, মাকে নথ পরিয়ে দেওয়া হয়েছে, তার সাথে মায়ের পায়ে ঝুমুর পরিয়ে দিয়েছে, হাতে চুড়ি পরিয়ে দিয়েছে। এবার সুন্দর করে মাকে সোহাগ করা হচ্ছে। এখানে মায়ের ভোগের যে ব্যবস্থা করা হয়েছে পাকশালাতে, সেখানে সবার যাওয়ার অনুমতি নেই, তাই আমি একটু দূর থেকে তোমাদের ছবিগুলো নিয়ে দেখাচ্ছি। এখানে শুধু যারা ব্রাহ্মণ তারাই এই ভোগ ছুঁতে পারবে এবং ভোগ তৈরি করতে পারবে। তাই বৌদিরা দেখো এখানে ভোগ তৈরি করছে, চোদ্দ শাক, পাঁচ রকমের ভাজা, তার সাথে লাবড়া, তার সাথে লুচি, পায়েস সব তৈরি করা হচ্ছে। আমি একটু দূর থেকে তোমাদের ছবিটা নিয়ে দেখাচ্ছি। আমরা যেহেতু উপরে ঘরে থাকি, জায়গা খুবই ছোট, দোতলাতে আমাদের মতোই, ঠিক বৌদিরাও দোতলাতে থাকে, খুব অল্প জায়গার মধ্যে। এখানে মায়ের জন্য লুচি তৈরি করা হচ্ছে, তার সাথে পায়েস, পরমান্ন, নাড়ু, মুড়ি, মুড়কি সব তৈরি করে আলাদা আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে। এই পুজো একদিনের না বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে বৌদি এই সব জোগাড় করতে থাকে। কারণ যেমন মেয়ের বিয়ে দিতে গেলে বেশ কয়েকদিন ধরে জোগাড় করতে হয়, আয়োজন করতে হয়, ঠিক তেমনই এই মা কালীর পুজোও কিন্তু খুব নিয়ম নিষ্ঠাভাবে করতে হয়। দেখো এখানে মুড়ি, মুড়কি, নাড়ু, পায়েস সব তৈরি হয়ে গেছে। সারা সকাল থেকে মায়ের ভোগ তৈরি হচ্ছিল, এখন বিকেল হয়ে গেছে, বিকেলে অমাবস্যা লেগে গেছে, এবার মায়ের পুজোর জোগাড় হচ্ছে। ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই বিকেল তিনটের থেকে এসে সব ধীরে করে জোগাড় করে নিচ্ছে। দেখো মায়ের বরণকুলো, তার সাথে মাকে যে ভুজি নিবেদন করা হবে, মাকে যে বস্ত্রদান করা হবে, সেগুলো সব হাতের কাছে গুছিয়ে নেওয়া হচ্ছে। এখানে যে নৈবেদ্য তৈরি করা হয়েছে, এখানে দেখো শ্রী তৈরি করা হয়েছে, এই শ্রী দিয়ে মাকে, মাকে সবার প্রথমে শ্রী দিয়েই বরণ করা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপর মায়ের পুজো হবে। তবে বন্ধুরা এখানে বৌদিদের ঘরে প্রথমে মা কালীর পুজো করার আগে মা লক্ষ্মীর পুজো করা হয়। দেখো চারিদিক ঝলমল করছে, অমাবস্যা রাত, কিন্তু ঘরের ভিতরে বাইরে চারিদিকে এইরকম ঝকমক করছে। মায়ের লক্ষ্মীকে, মা লক্ষ্মীকেও সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। তবে বন্ধুরা জায়গাটা খুবই কম, আমি তোমাদের দেখাতে পারছি না। এখানে ঠাকুরমশাই বসে আছে, পুজো করছেন, পুজোটা হয়ে যাওয়ার পরে আমি এই ছবিগুলো নিয়েছি, কারণ পুজো করাকালীন এখানে জায়গাটা খুব কম ছিল। তবে বন্ধুরা এখানে মা লক্ষ্মীকে অন্নভোগ নিবেদন করা হয়নি, পঞ্চফল, পঞ্চমিষ্টি, বিভিন্ন রকমের নাড়ু, মুড়ি, মুড়কি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। এখন ঠাকুরমশাই মায়ের কাছে চলে গেছে, মায়ের পুজোর জোগাড় করছে। ঠিক সেই সময়টা আমি এখানে মায়ের, মা লক্ষ্মীর পুজোর ছবিগুলো নিয়ে নিচ্ছি। গত বছর বন্ধুরা আমি আমার বোনের বাড়ি কীভাবে কালী পুজো হয়েছিল, গ্রামে কীভাবে কালী পুজো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আমার অনেক বন্ধুরাই ভিডিওটা পছন্দ করেছিলেন। তাই আমি এবার প্রবাসে কীভাবে পুজো আমরা সবাই মিলে করি
সেটাই আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এখানে দেখো ঠাকুর মশাই বসে গেছে, সব জোগাড় হয়ে গেছে, মাকে সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, মায়ের সাথে সাথে ভোলে বাবাকেও সুন্দর করে বেলপাতার মালা ফুলের মালা দেওয়া হয়েছে। আরও একটা থালার মধ্যে নৈবেদ্য সাজানো হয়েছে, 108টা নৈবেদ্য সাজানো হয়েছে। এই ভোগটা সবাইকে নিবেদন করা হবে না, এইভাবে আলাদা করে সরিয়ে রাখবে, আর যখন মায়ের বিসর্জন হবে তখন এই ভোগটা যে কোনো গরু কিংবা কোনো প্রাণীকে দেওয়া হবে। এখানে দেখো মায়ের বস্ত্রদান হচ্ছে, তার সাথে মাকে আলতা শাখা সিঁদুর সব দেওয়া হচ্ছে, মায়ের সাথে সাথে যে আমাদের ভোলে বাবা যে আছে ভোলে বাবাকেও সব সাজসজ্জার জিনিস বেলপাতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে যেমন মা যা পছন্দ হয় সেই সব রান্না হয়েছে, তার সাথে ভোলে বাবা যে খাবারগুলো খেতে পছন্দ করো সেগুলোও রাখা হয়েছে। খুব জায়গা খুবই ছোট, আমি তোমাদের সব দেখাতে পারছি না, পাশে সবাই বসে আছে, অনেকে আমরা বসে আছি একসাথে, মায়ের অঞ্জলি দেওয়া হবে। যেহেতু মায়ের প্রাণদান হয়ে গেছে, এখন মাকে সবাই ছুঁতে পারবো না, তাই মাকে যে মালা পরিয়ে দিচ্ছে সেই দাদাও ব্রাহ্মণ, তাই ঠাকুরমশাই যেগুলো মূর্তি মায়ের মূর্তিকে যেগুলো পড়াতে বলছে যেগুলো দিতে বলছে একে একে দাদা পরিয়ে দিচ্ছে। ঠিক যেমন মেয়ে বাপের বাড়ি আসলে মেয়েকে যত্ন করা হয়, ঠিক সেইভাবে জামাইকেও যত্ন করা হয়, তাই মায়ের সাথে আমাদের ভোলে বাবাকেও ভোলে বাবার পছন্দের সব খাবার ভোগ সেগুলো নিবেদন করা হবে। তাছাড়াও ঠাকুর যেগুলো ভোলে বাবা যা পছন্দ করে সেই খাবারগুলোও তাকে নিবেদন করা হবে। এখানে ঠাকুরমশাই পুজো করছে, মা তুমি তোমার সব সন্তানদের ভালো রেখো। মায়ের পুজো খুবই নিয়ম ও নিষ্ঠাভাবে করতে হয়, সবাই মায়ের পুজো, মা কালীর পুজো কিন্তু সবাই করতে পারে না, মা সবার ঘরে আসে না, মা সবার প্রার্থনা নেয় না, তাই মন থেকে মাকে ডাকতে হবে। এখানে আমরা সবাই বসে আছি, অঞ্জলি দেব, গভীর রাত, এখন চারিদিকে বাজির আওয়াজ শোনা যাচ্ছে, আমরা এখানে বসে কথাবার্তা বলছি, আনন্দ করছি, তার সাথে মায়ের পুজো ছবি নেওয়া সব কিছুই করছি। আমরা যারা মহিলারা তারা মায়ের পুজো হচ্ছে মায়ের সামনে বসে আছি, যারা পুরুষজনেরা তারা বাইরে বসে আছে। এবার মায়ের ভোগ নিবেদন করা হবে, মায়ের ভোগটা খুব নিয়মভাবে আনা হবে, খুব নিয়ম নিষ্ঠাভাবে মায়ের কাছে ভোগটা দেওয়া হবে। সেই সময় আমরা একটু এখান থেকে সরে যাব, এই মুহূর্তে আমরা কিছু নিজেরা ছবি তুলে নিচ্ছি। এবার দেখো মায়ের ভোগ নিবেদন হবে, ঠিক যেইভাবে প্রত্যেক বাড়িতে মায়ের ভোগ নিবেদন হওয়ার সময় যে কোনো পুজো আর্চনাকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার মাকে বিভিন্ন রকমের খিচুড়ি ভাজা শাক মিষ্টি সব পরমান্ন সব দিয়ে ভোগ নিবেদন করা হচ্ছে, তার সাথে ভোলে বাবা এবং অন্য দেবতাদেরও ভোগ নিবেদন করা হয়ে গেলে এবার ভোগটা সরিয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। এই ভোগ প্রসাদগুলো কিছুটা সবাইকে দেওয়া হবে আর কিছুটা এখান থেকে সরিয়ে রাখা হবে। এবার দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার যে 108টা প্রদীপ জ্বালানো হবে সেই প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে আমার, যে বন্ধুরা কখনো এইভাবে প্রদীপ জ্বালাওনি, তোমাদের মনস্কামনা, তোমরা এইভাবে প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা পূর্ণ করতে পারো। দু চারটা করে যেরকমভাবে দেখো প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে, খুবই সুন্দর এই মুহূর্তটা, ঠিক যেমন দুর্গাপূজার সময় সন্ধি পুজোর সময় হয়, ঠিক এই মায়ের পুজোর সময় এইভাবে 108টা প্রদীপ জ্বালিয়ে দিলে চারিদিকে দেখো মনে হচ্ছে মা জাগ্রত, মা বসে আছে আর তার সামনে আমরা মায়ের সব ছেলেমেয়েরা মায়ের সামনে বসে আছি, দেখতে যেমন সুন্দর, মনের মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা একটা মায়ের কাছে চাহিদা একটা পাওনা। পুজো প্রায় শেষের দিকে, এবার হোম হবে, তার সাথে মায়ের আরতি হবে। আমি সব ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, জায়গা খুবই ছোট, হোম হওয়ার সময় পুরো ঘরটা প্রায় ঘিরে গেছে। এবার সবাইকে ফল প্রসাদ, তার সাথে যে মাকে অন্নভোগ নিবেদন করা হয়েছে সেগুলো দেওয়া হবে। নিচে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যারা নিমন্ত্রিত এবং যারা উপস্থিত সবার জন্য নিরামিষ, কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস, পনিরের রসা, তার সাথে বিভিন্ন রকমের খাবার, পায়েস, মিষ্টি, চাটনি সব আছে। একে একে আমরা সবাই প্রসাদ নেওয়ার পরে নিচে এসে আমাদের পছন্দ মতো খাবারগুলো বেড়ে নিয়ে খাওয়া দাওয়া গল্পগুজব আনন্দ ফুর্তি চলছে। পুজো হওয়ার আগে ঠিক সে এইরকম আনন্দটা থাকে না, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, আর পুজো হয়ে গেলে একটা নিশ্চিন্ত, সবাই মিলে দেখো এখানে গল্প চলছে, তবে আনন্দ এখন শেষ, মায়ের বিদায়ের পালা। এই ভোগটা দেখো এখানে গরুকে খাওয়ানো হবে, তার সাথে এই স্ত্রী স্ত্রীটার বিশেষ মহত্ব এই বৌদিদের পুজোতে, মায়ের বিদায়ের পালা। এবার মাকে বরণ করা হচ্ছে, ঠিক যেমন মেয়ে বাপের বাড়ি আসলে যতটা আনন্দ হয়, আবার মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় মায়ের মন অন্ধকার হয়ে যায়, মেয়ের মন অন্ধকার হয়ে যায়, ঠিক এখন মা
আমাদের চলে যাবে মায়ের বিদায়ের পালা। দেখো মাকে বরণ করা হচ্ছে, এইভাবে যেন বছর বছর মাকে আমরা বরণ করতে পারি, এইভাবে যেন আদর করতে পারি, এইভাবে যেন সোহাগ করতে পারি। মা তোমার সব সন্তানদের ভালো রেখো, আমরা শাখা সিঁদুর নিয়ে সন্তান নিয়ে যেন ভালো থাকি, আর বছর বছর যেন তোমাকে এইভাবে আদর করে আহ্বান করে আনতে পারি। উপরে ঘরের থেকে যেমন মাকে উঠাতে খুবই উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক এবার নামিয়ে নেওয়াও একটু অসুবিধা। দেখো মা যেন আবার আসে, তাই মাকে মুখ ঘরের দিকে মুখ করে ধীরে ধীরে করে নিচে নামিয়ে নেওয়া হবে। আমি তোমাদের সম্পূর্ণ ছবিগুলো দেখাতে পারছি না, এইভাবে সিঁড়ির থেকে দেখো সবাই মিলে ধরে মাকে নামিয়ে নিচ্ছে। ঠিক আমি তোমাদের ভালো করে বলতে পারছি না, যতটা আনন্দ হয় পুজো আসলে ঠিক ততটাই বেদনা হয় মার চলে যাওয়ার সময়। এইরকম পর্ব তোমরা যদি দেখতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানালে আগামী দিনে আমি এইরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো পুজো অনুষ্ঠান বিয়ে যেমন শুরুটা যতটা আনন্দের থাকে শেষটা ততটাই বেদনাদায়ক থাকে। দেখো এই মায়ের পুজো কত আনন্দ ছিল, কত জোগাড়, কত কিছু, আর কিছু সময়ের মধ্যেই সব জলে বিলীন হয়ে যাবে। ঠিক আমাদের জীবনটাও এরকম, শুরুটা কত সুন্দর থাকে আর শেষটা ততটাই মর্মান্তিক থাকে। আজকের পর্বটা তোমাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করার সাথে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। তোমাদের যদি এইরকম পর্ব ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। কিছু সময়ের মধ্যেই সব জলে দেখো মিশে গেল, আমাদের জীবনটাও এইরকম, দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই জলে মিশে যায় কিংবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এইবার দেখো মা নেই, মায়ের আসন খালি, সবার মন খারাপ। এইভাবেই আবার আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা আগামী বছর যেন আবার তোমাকে এইভাবে পুজো করতে পারি, আবার তুমি হাসি মনে আসো, তোমার সব সন্তানদের ভালো রেখো মা, এটাই তোমার কাছে প্রার্থনা। নমস্কার।